আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে দেখাবো যে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কি করে রক্ত সঞ্চালন হয়। এটার জন্য তোমাদেরকে আগেই জানতে হবে যে হৃৎপিণ্ডটাকে জানতে হবে এবং চোখের সামনে হৃৎপিণ্ডটাকে ভাসাইতে হবে। অর্থাৎ চোখের সামনে থাকলে তুমি বুঝতে পারবে যে সহজে কি করে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সঞ্চালন হয়। এই জন্য আমাদেরকে কি করতে হবে, একটা চিত্র অঙ্কন করতে হবে। আমরা চিত্রটা খুব সহজে আঁকার চেষ্টা করব। দেখো, তোমরাও চেষ্টা করতে পারো আমার সাথে সাথে। প্রথমে আমরা একটা লাভের মতো একটা অংশ আঁকবো, লাভের মতো, পুরোপুরি লাভ না। তারপর দেখো একটা লাভের মতো অংশ আঁকবো, তার উপরে একটা চিহ্ন দিয়ে দিব, তার উপরে আরেকটা দেব। দেখো এখন এখান থেকে আমরা একটু হৃৎপিণ্ডের ভেতরের স্থানটা আঁকবো। এটাকে আমরা চেষ্টা করবো যে অমসৃণ রাখতে। এরপরে যে কাজটা করবো আমরা, দেখো এখান দিয়ে একটা ছিদ্র অঙ্কন করবো, বৃত্ত অঙ্কন করবো বৃত্তের মতো, এবং এইখান থেকে টেনে এদিকে দিয়ে দেবো, এবং সাথে এটাকে হালকা করে টেনে একটু ফাঁকা রেখে এইখানে। এরপরে হলো এই বরাবর আরো একটা চিত্র অঙ্কন করবো, এটার সাথে অ্যাটাচ করে আমরা এদিকে দিয়ে দেবো। আর এইখান থেকে এই বৃত্তটা এই দিক দিয়ে নিয়ে এইখানে দেবো, সাথে এটা হলো আমরা উত্তম মহাশিরাকে এঁকে ফেললাম। এবং এটা আমরা আঁকতেছি, এগুলো হলো ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনীকে আমরা এঁকে ফেললাম। এইবার আমাদের কাজ হলো একটা টাচ করে দাও, আমাদের কাজ হলো কপার্টিকা গুলো দিয়ে দেব। এই দুইটা দেব হলো ফুসফুসীয় শিরা, এবং এগুলো একটু চিত্র এখানে দিয়ে দিই। ফুসফুসীয় শিরা আবার এই পাশেও দুইটা থাকবে, এগুলোর চিত্রগুলো এই জায়গায় থাকবে। কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ঢোকার জন্য এটা হলো ঊর্ধ্ব মহা শিরা, এরপরে আমরা নিম্ন মহাশিরাটা দেব, নিম্ন মহাশিরা দিয়ে দিলাম। এবার আমাদের এই যে চিত্রটা মোটামুটি আঁকা হয়ে গেল, দেখো, এবং আঁকতে কিন্তু বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই আমরা কি করে ফেলেছি, এই চিত্রটা অঙ্কন করে ফেলেছি, বেশি সময় লাগে না। কিন্তু এখন আমাদের যে কাজ হবে এটাকে আমরা আইডেন্টিফাই করবো যে কোনটা কোন জিনিস। দেখো হৃৎপিণ্ডের কিন্তু চারটা প্রকোষ্ঠ থাকে, চারটা খণ্ড থাকে, চারটা প্রকোষ্ঠ, চারটা খণ্ড। আমরা জানি উপরের দিকের খণ্ডগুলোকে, যে দুইটা খণ্ড আছে এগুলোকে অলিন্দ বলা হয়, নিচের গুলোকে নয় নিলয় বলা হয়। এখন এই যে এখানে ডান এবং বামে ভাগ করা আছে, তাহলে উপরের এই আমাদের হাতের ডান অংশটাকে, হাতের ডান অংশটাকে আমরা বলবো বাম, আর হলো হৃৎপিণ্ডের বাম, আর আমাদের হাতের বাম অংশটাকে হৃৎপিণ্ডের ডান। তাহলে প্রথমে যেভাবে আমরা একটু চিহ্নিত করে নিই, তাহলে এটাকে বলবো হলো বাম অলিন্দ, তারপরে যা হলো এটাকে বলবো ডান অলিন্দ, তারপরে আমরা বলবো হলো এটা হলো বাম নিলয়, আর এই পাশেরটা হলো ডান নিলয়। এরপরে আমরা দেখব হলো যে নালিকা গুলো আছে, এটা হলো ফুসফুসীয় শিরা।
এটাকে আরেকটা বলা হয় পালমোনারি শিরা। ফুসফুসীয় শিরা, তারপরে যেমন এটাও ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরা এবং এটা হলো ফুসফুসীয় ধমনী। ধমনী এটাও ফুসফুসীয় ধমনী। এবং এই যে এটা আমরা যে এঁকেছিলাম, এখানে আমরা কিছু ছিদ্র দিয়ে দেব, একটা একটা তিনটা ছিদ্র দিয়ে দেব। এটাকে আমরা বলবো হলো অ্যাওর্টা বা মহা ধমনী, মহা ধমনী। এটার আরেকটা নাম হলো অ্যাওর্টা। এরপরে দেখো এই যে এটা আছে, এটা হলো আমরা বলে দেবো হলো উর্ধ মহা শিরা, আর এটা হলো নিম্ন মহা শিরা। তারপরে এইখানে একটা ছিদ্র থাকে, এটাকে বলো করোনারি সাইনাস। তাহলে এটা হলো করোনারি সাইনাস। এবং এবার আমরা কপাটিকা গুলো দেখব। এই দুইটা কপাটিকাকে বলা হয় ট্রাইকাস্কিড কপাটিকা। বা ট্রাইকাস্কিড বাল্ব। এবং এই দুইটাকে বলা হয় বাইকাস্কিড। এবং এটাকে ট্রাইকাস্কিড বলার পিছনে কারণ হলো এটার যে কপাটিকা বা দরজাগুলো স্তরগুলো তিনটে স্তর দ্বারা গঠিত, আর এটা হলো দুইটা স্তর দ্বারা গঠিত, এই জন্য এটাকে বলা হচ্ছে বাইকাস্কিড কপাটিকা। এখন দেখো আরো কিছু কপাটিকা আছে, যেমন এই কপাটিকাটা যদি তোমরা দেখো, এটা হলো অর্ধচন্দ্র আকৃতির কপাটিকা, যেটাকে আমরা সেমিলুনার কপাটিকা বলি। এরপরে এটাও অর্ধচন্দ্র আকৃতি, তবে এটার একটা নাম আছে অ্যাওর্টিক কপাটিকা, মানে অর্থাৎ ধমনী। অ্যাওর্টিক কপাটিকা, অ্যাওর্টিক কপাটিকা এটা। তারপরে দেখো আর কি আছে, সবগুলি শেষ হয়ে গেছে। এখন শুধু আমাদের বাকি আছে হৃৎপিণ্ডেও যে তিনটা স্তর দ্বারা গঠিত। হৃৎপিণ্ড কয়টা স্তর? তিনটা, তিনটা পর্দা। এই বাহিরের পর্দাটাকে আমরা বলব পেরিকার্ডিয়া, মধ্যটাকে বলব মায়োকার্ডিয়া, আর ভিতরটাকে বলবো আমরা এন্ডোকার্ডিয়া। এবং আরো একটা আছে, এই দুইটা নিলয়কে পৃথক করে রেখেছে যে প্রাচীরটা, সেটাকে আমরা বলবো আন্তঃনিলয় প্রাচীর। তাহলে দেখো এটা হলো তোমাদের হৃৎপিণ্ডের একটা চিত্র। এখন আমরা দেখবো হলো হৃৎপিণ্ডের ভিতর দিয়ে কি করে, কি করে রক্তগুলো আসে। প্রথমে আমরা জানি যে হৃৎপিণ্ড প্রসারিত হয়ে যায় হৃৎপিণ্ডের ভিতরে যখন রক্ত আসে,
আর হৃৎপিণ্ডের প্রসারণকে আমরা বলি হইল ডাস্ট। এবং কিছুক্ষণ পরে অর্থাৎ সাথে সাথে প্রসারিত হওয়ার কিছুক্ষণ পরে এটা আবার সংকুচিত হওয়া শুরু করে। এই সংকোচনটাকে বলা হয় সিস্টল। এখন আমরা দেখব হলো যে প্রথমে রক্ত কোন কোন প্রকোষ্ঠে আসে। দেখো সারা দেহ থেকে রক্তগুলো, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো এসে ঊর্ধ্বমহাশিরা এইখান দিয়ে প্রবেশ করে হলো মস্তিষ্কে, আর এই নিম্ন মহাশিরা দিয়ে প্রবেশ করে হলো তোমার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিম্ন মহাশিরা দিয়ে প্রবেশ করবে সারা দেহ থেকে। আর এই যে একটা দেখানো আছে ছিদ্র এবং এটাকে বলা হয় করোনারি সাইনাস। এই করোনারি সাইনাস হলো আমাদের সারা দেহে যেমন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তেমনই হৃৎপিণ্ড নিজেদের কার্যকলাপ সম্পূর্ণ করার জন্য মাইটোকন্ড্রিয়ার ভিতরে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এবং সেটা রক্তস্রোতে মিশে এসে সেটা তোমার হলো ডান অলিন্দে প্রবেশ করে। তাহলে তিনটা ছিদ্র দিয়ে, তিনটা নালিকা দিয়ে, তিনটা পথ দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো কোথায় প্রবেশ করে? ডান অলিন্দে। এই কথাটা মাঝে মাঝে আসে যে ডান অলিন্দে বা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কোন অলিন্দে প্রবেশ করে প্রথমে। তাহলে ডান অলিন্দে বা কোথায় প্রবেশ করে কথাটা বলতে পারে। এবং একই সাথে আরেকটা ঘটনা, এই বাম অলিন্দ প্রসারিত হয়, ডান অলিন্দ প্রসারিত হওয়ার সাথে সাথে বাম অলিন্দটাও প্রসারিত হবে এবং সেটা প্রসারিত হবে ভালো রক্ত দিয়ে অর্থাৎ অক্সিজেন সমৃদ্ধ রক্ত দিয়ে। সেটা হবে এই যে দেখো ফুসফুসীয় শিরা এইখানে আর এইখানে, এই দুই ফুসফুসীয় শিরা থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলো এসে বাম অলিন্দটাকে কি করবে? স্ফীত করে ফেলবে অর্থাৎ প্রসারিত করবে। এবং এই প্রসারিত করতে, এই অলিন্দগুলো প্রসারিত করতে সময় লাগে মাত্র 0.07 সেকেন্ড। 0.7 সেকেন্ড সময় লাগে হলো অলিন্দের প্রসারণ, অলিন্দের প্রসারণে। এবং এই 0.7 সেকেন্ড পরে আবার এই যে অলিন্দগুলো প্রসারিত হয়েছে তা আবার সংকুচিত হওয়া শুরু করে এবং এই সংকুচিত হইতে খুবই কম সময় নেয় প্রসারিত হইতে, যেমন একটু বেশি সময় নিচ্ছিল তার থেকে কম সময় নিচ্ছিল। 0.1 সেকেন্ডের মধ্যে এই অলিন্দটা সংকুচিত হয়ে যায়। যখন অলিন্দটা সংকুচিত হয়ে প্রেসার করে, দেখো আমরা ডান অলিন্দে কি ঘটনা ঘটবে, ডান অলিন্দে এই যে ট্রাইকাস্পিড যে বাল্বগুলো আছে, কপাটিকাগুলো আছে, এগুলো কপাটগুলো খুলে যায়, খুলে যে ডান নীলয়ের ভিতরে তোমার হলো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবেশ করে এবং প্রবেশ করার সাথে সাথে এই নীলয়টা অর্থাৎ ডান নীলয়টা প্রসারিত হয়ে যাবে আর প্রসারিত হওয়ার সাথে সাথে কপাটিকাগুলো আবার বন্ধ হয়ে যাবে। যাতে ডান নীলয় থেকে উল্টো দিকে অর্থাৎ ডান অলিন্দের দিকে রক্তটা প্রবেশ করতে না পারে। এরপরে সাথে সাথে আরেকটা ঘটনা ঘটে, একই সাথে যুগপৎভাবে ঘটনাটা ঘটে। এই যে বাম অলিন্দ আছে সেইখানেও সংকুচিত সংকোচন শুরু হয়, একই সাথে এই সংকোচনের কারণে যে বাইকাস্পিড যে বাল্বটা আছে, কপাটিকাটা যে আছে, এই কপাটিকাটা খুলে যায়, খুলে যে বাম নীলয়ের মধ্যে অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলো প্রবেশ করে, প্রবেশ করার কারণে বাম নীলয়টাও প্রসারিত হওয়া হয়ে যায় এবং এই বাইপাসের কপাটিকাটা বন্ধ হয়ে যায় অর্থাৎ উল্টো দিকে রক্ত যায় না। এবং এই যে নীলয় তখন প্রসারিত হয় এবং এই নীলয় প্রসারিত হইতে সময় নেয় 0.05 সেকেন্ড সময় নেয়। তাহলে নীলয় প্রসারিত হইতে অর্থাৎ নীলয়ের ভিতরে রক্ত প্রবেশ করতে সময় লাগে হলো 0.5 সেকেন্ড। এখন প্রসারিত হওয়ার 0.5 সেকেন্ড পর পরে এটা আবার সংকোচন শুরু করে দেবে, নীলটা কি করবে? সংকোচন শুরু করবে। ডান নীলটা সংকোচনের কারণে এই যে এখানে অর্ধচন্দ্র আকৃতির কপাটিকা আছে, যে সেমিলুনার কপাটিকা, এই কপাটিকাটা খুলে যাবে, খুলে যে এটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো প্রবেশ করবে। প্রবেশ করে এই কার্বন ডাইঅক্সাইড রক্তগুলো, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো ঢুকে যাবে হলো দুইটা ফুসফুসীয় বা পালমোনারি ধমনি তে দিয়ে দুইটা ফুসফুসে চলে যাবে। তাহলে কথাটা বুঝতে পারতেছ, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলোকে ফুসফুসে পাঠিয়ে দেওয়া হয় এবং পাঠানো হয় কেন জানো? সেইখানে যারা তোমার হলো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো অক্সিজেন সমৃদ্ধ হয়ে যাবে,
ঠিক আছে ফুসফুসের ভিতরে এবং ফুসফুসের কাজ হলো রক্তটাকে পিওর করে দেবে পিওর মানে হলো অক্সিজেন সমৃদ্ধ করে দেওয়া এই জন্য কি করে ডান অরিন্দতে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসে সেটা মূলতে ডান নিলয়ে পাঠায় ডান নিলয় থেকে এটা চলে যায় ফুসফুসীয় ধমনী দিয়ে দুইটা ফুসফুসের মধ্যে চলে যায় এরপরে ফুসফুসে চলে যাওয়ার পরে ফুসফুস থেকে যে রক্তটা অক্সিজেন সমৃদ্ধ আসে সেটা আসে হলো বাম অরিন্দতে এবং সেখান থেকে বাম নিলয়ে যায় এবং এই নিলয়ে যায় এইখানে যে অ্যাওর্টিক যে কপোটিকা আছে এইটা নিলয়ের সংকোচনের কারণে এটা খুলে যায় খুলে যাওয়ার ফলে এই অ্যাওর্টিক কপোটিকা দিয়ে মহাধমনীতে অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলো প্রবেশ করে এবং এই অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলো সারা দেহে মহাধমনী দিয়ে চলে যায় তাহলে দেখো এই যে নিলয় সংকুচিত হচ্ছে এই নিলয়টা সংকুচিত হতে সময় নিচ্ছে 0.3 সেকেন্ড তাহলে একটা হৃৎপিণ্ড সংকোচন এবং প্রসারণ হতে টোটাল সময় লাগে কত 0.8 সেকেন্ড সংকোচন হতে এবং প্রসারণ হতে 0.8 সেকেন্ড কারণ সংকোচন প্রসারণটা একই সাথে ঘটে বলে আমরা বলি যে হৃৎপিণ্ডের হার্টবিটের টাইমটা হলো বা হৃৎপিণ্ডের হৃৎকম্পনের পর্যায়কাল হলো 0.8 সেকেন্ড এবং এইভাবে সারা দেহে থেকে রক্তগুলো হৃৎপিণ্ডে আসে এবং হৃৎপিণ্ড পাম্প করে হৃৎপিণ্ড আসলে একটা পাম্প যন্ত্র এটার কাজই হলো পাম্প করে রক্তগুলোকে ফুসফুসে পাঠিয়ে দেওয়া এবং ফুসফুস থেকে আসা রক্তগুলোকে সারা দেহে ছড়িয়ে দেওয়া এই হলো তোমাদের একটা হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সঞ্চালনের একটা পদ্ধতি প্রক্রিয়া আশা করি সকলের ভালো লাগছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য সকলকে অনুরোধ রইল আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা সামনে যদি আরও কোনো টপিক্স নিয়ে লেকচার তৈরি করবো তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ সকলকে